Assalamualaikum, কি অবস্থা? আশা করি ভালো আছো। আজকে আমরা অনেকদিন পরে তোমাদের সাথে দেখা হয়েছে। তো আজকে কোনো আইডেন্টি মানে কোনো ক্লাস করব না বা আজকে কোনো ক্লাসের জন্য আসিনি। আজকে জাস্ট একটা মানে যে একটা আইডেন্টিফিশিয়াল যে একটা টপিকের উপর আলোচনা করব সেটাও না। আজকে জাস্ট একটা অ্যানাউন্সের জন্য ভিডিওটা আয়োজন করা হয়েছে। সেই অ্যানাউন্সটার হচ্ছে যে আমি বলতেছি, সেই অ্যানাউন্সটা হচ্ছে যে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যানাউন্স, যে এটা আমি মনে করি যে তোমাদের কিছুটা হেল্প করবে তোমাদের পড়াশোনার অগ্রযাত্রায়। যেমন তোমরা জানো যে 2022 এবং 2023 যে এসএসসি পরীক্ষাটা যে সিস্টেমে চলেছে শর্ট সিলেবাসের আঙ্গিক পরিপ্রেক্ষিতে কিন্তু এই যে তোমাদের এসএসসিটা কমপ্লিট হচ্ছে, ঠিক আছে? টেস্টেরটা এখনো হয়নি, সামনে টেস্টেরটাও কিন্তু কী হবে, এসএসসি পরীক্ষাটা কমপ্লিট হবে। তো এখানে আমার কাছে এসএসসির যে মানে এসএসসির আঙ্গিকে মানে 23 এবং 22-এর আঙ্গিকে শর্ট সিলেবাসের আঙ্গিকে আর কি মোট 8টা, তোমরা জানো যে ফিজিক্সে 8টা, কেমিস্ট্রিতে 8টা, বায়োলজিতে 8টা, মোট এরকম 24টা কি রয়েছে চ্যাপ্টার রয়েছে। তো এরকম প্রত্যেকটা 24টা যে চ্যাপ্টার রয়েছে, 24টা চ্যাপ্টারের নোট খুব স্পেশালভাবে আমার কাছে তৈরি করা আছে। বেসিক্যালি যাদের প্রয়োজন আমি তাদেরকে সাজেস্ট করবো যে এটা তোমরা চাইলে নিতে পারো, কারণ এটা হচ্ছে পুরাটাই হচ্ছে তোমার কম্পিউটার স্লাইডে তৈরি করা। যে আমি হ্যান্ডস নোট করেছি সেরকম না, এটা কোনোটাই হ্যান্ডস নোট তৈরি করা না, শুধুমাত্র কোনোটাই হ্যান্ড নোটস তৈরি করা না, এটা এটা পুরাটাই হচ্ছে তোমার কিচেন নোট করা, কম্পিউটার স্লাইডে তৈরি করা, কম্পিউটার সাইডে তৈরি করে এটাকে কী করা হয়েছে পিডিএফ আকারে তৈরি করা হয়েছে। এরকম 24টা চ্যাপ্টার শুধুমাত্র ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এটা রয়েছে, আর কোনোটা নাই। আমার কাছে এই তিনটে আছে, এখন ম্যাথেরটা তো নাই, কারণ ম্যাথে তো বাছাইকৃতভাবে কিছু না। এখানে ম্যাথের জিনিসগুলো হচ্ছে এগুলো তোমাকে ফুললিভাবে কভার করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, তবে সাজেশন অনুযায়ী যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা তোমাকে পড়তে হবে। কিন্তু আমাদের যে স্লাইড, আমাদের যে পিডিএফ আকার প্রত্যেকটা সাবজেক্ট, এখানে কিন্তু গুরুত্বপূর্ণ যে সেগুলো দাগানো আছে সেগুলো না। একটা চ্যাপ্টারের এমসিকিউ সিকিউ বেসিক সব নোটবুকটাতে দেওয়া আছে, পুরা সব নোটটাতে দেওয়া আছে, ঠিক আছে? তাও আমরা একটা কমনলি স্টুডেন্টকে দেখানোর জন্য কমনলি একটা পিডিএফ তোমাদেরকে দিব, যদি তোমাদের ভালো লাগে। যেমন গতি যে চ্যাপ্টারটা আছে, গতি মোশন, তো ওটা নিয়ে আমি তোমাদের পিডিএফটা দিব। তোমরা আমাকে আমার ডিসক্রিপশনে আমার নাম্বারটা আছে, ওই নাম্বার থেকে নিয়ে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে রাত 9টার পরে, 9টার আগে না, আগে কল দিলে আমি মনে করবো যে তুমি পাবা না আমাকে, কারণ আমি প্রায় সময় ব্যস্ত থাকি। তো 9টার পরে, 9টা বা 10টার পরে ওই টাইম সময় দিলে পাইতে পারো। তো ওখানে আমার মানে আমাকে তুমি আমাকে যোগ কমেন্ট করলে আমি তোমাকে কি মোশনের একটা মানে ওই যে পুরা পিডিএফ যদি তুমি নিতে চাও আর কি, পুরো পিডিএফ তোমাকে দিয়ে দিব ইনশাল্লাহ, পুরা মানে 8টা চ্যাপ্টারের পিডিএফ। কারণ এখন তুমি একটু চিন্তা করে দেখো, তুমি হয়তো 24 ব্যাচের হতে পারো, তুমি হয়তো 25 ব্যাচের হতে পারো, ঠিক আছে? এসএসসি কথা বলতে তুমি যে ব্যাচেরই হও না কেন, ঠিক আছে, তুমি যে ব্যাচেরই হও না কেন, যেহেতু এটা 22 এবং 23-এর জন্য এরকম চ্যাপ্টারগুলো সিলেক্ট করা হয়েছে, এরকম চ্যাপ্টারগুলো সিলেক্ট করা হয়েছে, তাই এরকম চ্যাপ্টার যেহেতু সিলেক্ট করা হয়েছে তাই এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এগুলো গুরুত্বপূর্ণ বিধায়িত কিন্তু সিলেক্ট করা হয়েছে, নাহলে কিন্তু সিলেক্ট করা হতো না, ঠিক আছে? নাহলে সিলেক্ট করা হতো না, গুরুত্বপূর্ণ বিধায় এখান থেকে কিন্তু প্রতি বছর মানে তুমি যদি 20-এর প্রশ্নগুলোও যদি একটু আইডেন্টিফাই করো এখানে সেখানেও তুমি দেখবা, যদিও 21 সালে 3টা চ্যাপ্টারের উপর পরীক্ষা হয়েছে, মানে 3টা বিষয়ের উপর পরীক্ষা হয়েছে, 5টা অধ্যায়, এই 5টা অধ্যায় কিন্তু আমাদের কোথায় 22-23 ব্যাচে ছিল, ঠিক আছে? বেশ, মানে 23-এ তো আছে, 22-এও ছিল, ঠিক আছে? তার সাথে আরও 3টা গুরুত্বপূর্ণ অ্যাড করা হয়েছে, ঠিক আছে? তো বেসিক্যালি যে 5টা 22-এর জন্য ছিল, সরি 21-এর জন্য ছিল, ওটা তো গুরুত্বপূর্ণ আছে, ওখান থেকে তো মাস্ট বি প্রশ্ন আসে 5টা, যেখান থেকে মানে এখান থেকে প্রশ্ন করা লাগে। হ্যাঁ, তো যেমন গতি, ফিজিক্সের বললে গতি, কাজ ক্ষমতা, শক্তি, হ্যাঁ,
তারপর বল, এখান থেকে প্রশ্ন থাকে। তারপর হচ্ছে আমাদের নতুন যেটা 23-এ অ্যাড করেছে, 23-22-এ অ্যাড করেছে, 22-এ 23-22-এ যেটা অ্যাড করেছে, যেটা 22-23-এ অ্যাড করেছে, সেটাগুলো হচ্ছে আরও তিনটা এক্সট্রা করে যুক্ত করা হয়েছে। যেমন আলো প্রতিফলন, চল তৈরি, এগুলো কিন্তু আগে ছিল, 21-25-এও ছিল। তো এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমার কাছে এগুলোর এই নোট আছে। তো তোমাদের যাদের প্রয়োজন তোমরা আমাকে ওখানে, তাছাড়া আমি ডিসক্রিপশনে আমার একটা পিডিএফের মোশন যে গতিটা, গতি যেটা, গতি চ্যাপ্টার আছে ফিজিক্সের, ওটা আমি দিয়ে দিব। এরপরে তোমাদের যদি ওটা দেখে, তোমরা জাস্ট একটা কমন লে আর কি, ওটা যদি তোমার নমুনা দিব আর কি, ওটা তোমরা দেখবা, ওটা যদি ভালো লাগে ওখানে দেখবা, তোমাদের সেট আপ যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা নিবা। যদি না, তোমার হয়তো এরকম জিনিস ভালো লাগতেছে না বা তুমি আরও অ্যাডভান্স পাইতে চাও, তাহলে তুমি অন্য বই দেখাই তোমার জন্য বেটার হবে। যদি তোমার জন্য মনে হয় যে তুমি খুব মানে পুরো বইটাকে শর্টলি একটা কয়েকটা পেজের মধ্যে নিয়ে আসতে চাও, গুছিয়ে নিয়ে আসতে চাও, তাহলে তোমার জন্য এই পিডিএফটা, ঠিক আছে? তো আমি ফার্স্ট কমেন্টে বা ডিসক্রিপশনে আমি দিয়ে দিব একটা লিঙ্ক মোশনের, অর্থাৎ একটা নমুনা হিসেবে দিব। যদি তোমাকে ভালো লাগে তুমি আমাকে হোয়াটসঅ্যাপে, হোয়াটসঅ্যাপ নম্বরও থাকবে, হোয়াটসঅ্যাপে তুমি আমাকে সরাসরি নক দিবা যে তুমি কিনতে চাও। তারপর আমি তোমাকে, এটার জন্য আমাদের একটা মূল্য নির্ধারণ থাকবে, মূল্যটা বেশি না, 100 টাকা, পুরাটাই 100 টাকা, মানে পুরোটা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পুরোটা তিনটার জন্য, যা 24টা চ্যাপ্টার থাকবে, 24টার জন্য তোমার 100 টাকা, ঠিক আছে? তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, সেখানে হয়তো কোনো লেকচার নিয়ে আলোচনা থাকবে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম। অবশ্যই শরীরের খেয়াল নাও।